কেমন আছো তোমরা? গরমে সবার খবর ভালো তো? তাহলে শুরু করা যাক। রবিবার মানেই ছুটির দিন, আর রবিবার মানেই লুচি ভাজার দিন। লুচি আর সাদা আলুর তরকারি। না, আমাদের সাদা আলুর তরকারি এ বাড়িতে হয় না। আমার মেয়ে সাদা তরকারি খুব একটা ভালোবাসে না, তাই জন্যে বাসন্তী রঙের তরকারি, আলু দিয়ে মেথি ফোড়ন দিয়ে একটা সুন্দর তরকারি আর ফুলকো লুচি। এছাড়া কি রবিবার সকালটা জমে? মোটামুটি রান্নাবান্না শেষ, তাই তোমাদের দেখাতে চলে এলাম। গরমকালে সাদা আলুর তরকারিটা ভীষণ প্রিয় আমাদের, কারণ খুব অল্প তেল মশলায় তৈরি হয়। আমি সাদা তেলে, সামান্য সাদা তেলে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিই, তার সাথে আলু সিদ্ধ করে রাখি, সেই জল সমেত সিদ্ধ করা আলুটা দিয়ে দিই, এক চুটকি হলুদ আর অল্প একটু নুন আর একটু মিষ্টি। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই খেতে ভীষণ ভালো লাগে লুচির সাথে। তো এই লুচি তরকারি রবিবারে সকালে আমাদের জল খাওয়ার। মিষ্টি দইটা এখন না, দুপুরবেলা। আর আম চলে এসছে, কালকে ঠাকুরকে আম দেওয়া হয়েছে, প্রথম আম। তো এবার আমরা আম খেতে পারি, তো পাকা আম এর সাথে আর কি চাই। আর দুপুরবেলার রান্নাটা কি করলাম এবারে সেটা দেখাই। জল খাবার পর্ব শেষ হতেই দুপুরের খাবার চিন্তা, রাতের রুটির সঙ্গে তরকারি কি করব তার চিন্তা। গোলবাড়ির কষা মাংস। রবিবার মানে যেমন লুচি, তেমন রবিবার মানে কষা মাংস। কিন্তু এই গরমে রাস্তাঘাটে রেস্টুরেন্টের মাংস খাওয়া একদমই মানে শরীরের জন্যও ভালো না, আর ইচ্ছেও করে না সত্যি। কিন্তু একটু আধটু ইচ্ছে তো করেই, স্পাইসি ফুড খাই, তাই জন্য বাড়িতেই অগত্যা গোলবাড়ি স্টাইল, কারণ এর মধ্যে পাঁচ ফোড়ন বাটা আর চায়ের লিকার আছে। কিভাবে কি রান্না করেছি যদি রেসিপি জানার ইচ্ছে থাকে আমাকে কমেন্ট বক্সে জানালে আমি রেসিপি নিশ্চয়ই ডিসক্রিপশন বক্সে লিখে দেব। তো আমাদের আজকের রান্নার মধ্যে এটাই স্পেশাল, অনেকক্ষণ ধরে এটা রাখতে হয়, এটা কিন্তু প্রেশার কুকারে হয় না। তো হালকা করে গোলবাড়ি স্টাইল কষা মাংস, আর এর সাথে আমরা খাবো পিস পোলাও। একটু বানিয়ে নিয়েছি বাড়িতেই, কষা মাংস রেডি, এর সাথে পিস পোলাও, বাসমতি চাল, অল্প সামান্য সাদা তেলে ঘি দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে পিস পোলাওটা খেতে খুব ভালো লাগে, কারণ খুব রিচ পোলাও বা বিরিয়ানি এখন খেতে ইচ্ছে করছে না, তাই পিস পোলাওটা একটু হালকা হালকা এটার সাথে ভালো যাবে। তার সাথে ওই যে বললাম মিষ্টি দই তো আছে, আর বেগুন কেটেছি, এইটা রাত্রির তরকারি হবে। ওপরে আসলে এই বেগুনটা হবে, আমরা বলি বেগুন বাসন্তী, সর্ষে আর পোস্ত বাটা আর দই দিয়ে এটা ওপরে একটা লেয়ার করব। ভালো থাকবেন বন্ধুরা, গরমে সুস্থ থাকবেন, নমস্কার।